কুষ্টিয়া সদরের পাটিকাবাড়ি ইউনিয়নের খাস জমিতে বসবাসকারীদের বাদ দিয়ে বহিরাগতদের গৃহহীন হিসেবে ঘর দেওয়ার অভিযোগ উঠেছে ফলে মাথা গোজার ঠাঁই হারিয়ে গৃহহীন চারটি পরিবারের সদস্যরা এখন দিশেহারা স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রতিনিধি আব্দুর রাজাক বাচ্চুর প্রতিবেদন জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়িয়া ইউনিয়নের মাজিলা সড়কের পাশে খাস জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন ভিক্ষুক জিন্নাত ও তার চাচাতো ভাই আব্দুল গুনিসহ বেশ কয়েকটি পরিবারের সদস্য মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর নির্মাণের জন্য নেওয়া হয় তাদের সেই জমিটিকেও আশ্বাস দেওয়া হয় প্রকৃত ভূমিহীন গৃহহীন হিসেবে তাদেরকেও এই প্রকল্পের আওতায় আনার একটা গরিব ভূমিহীনকে তুলে দিয়ে এরাক ভূমিহীনকে বসাই যদি বসা বসাবে তাহলে কি করতে তাকে এতগুলা টাকা ঋণ করে গর্ত ভরাট করাইলো আদরের জমির সামনে যে একবার একটা সরকার দখল করছে বা ঘর করে দিয়েছে সেটা অন্য যারা নেতারা তাদের কোটি কোটি টাকা আছে তাদের সামনে তো এর থেকে বেশি একরের জমি আছে বা খাসের জমি আছে সেগুলো দখল করুক কিন্তু পরবর্তীতে উৎচিতকৃতদের ঘর না দিয়ে বরাদ্দ দেয়া হয় বৈরাগতদের সাফরউদ্দিন মামা আমাদের ঘরটা দিসে তার জন্য আমাদের ভালো লাগছে আমাদের চেয়ারম্যান সাহেব যে ভূমি হিসাবে ঘরটা দিয়েছে এটার জন্য খুব খুশি আছি এতে মাথা গোজার সাধারণ ঠাইটুকুহারিয়ে মানব এত জীবনযাপন করছে বাস্তুচ্যুত এই পরিবারগুলো আমারে ঘর দিতে বাঁচি যায় বাবা চেয়ারম্যান ধরেন বসাশছে কাজ ধরে আমারই ধরন গরীব কিন্তু সে আমারই বাপ দাদর ভিটে কিন্তু সেটি ধরো গার ধরে কিন্তু নিজের অন্য লোকে দেশে কিন্তু নিজেকে মধ্যে কিন্তু অনেক অসহায় আছে কিন্তু সেটি তো সে করছে না সরকারের কাছে আমি খুব আবাধন করছি আমি খুব চাচ্ছি আমাকে জায়গা আর ওই ঘর দিবা প্রায় তা হুমিহিম তাহলে আমার জাগা হুমিহিমির কি করতে চাবে এই জায়গাতে আমরাই পাই সব চেয়ারম্যান লোকজন নিয়ে আসে মাফাই লু পত্তি জেমরা কারা আইসি আমরা এখন চাচ্ছি যে আমাকে জায়গা মারে থাকি যাই চেয়ারম্যান বলছিল যে এটা না বুঝাইলে পুলিশ দিয়ে ধরে নিয়ে যাব। কিন্তু এখন বোঝানো হওয়ার পরে এখন তবু তারা হাসে এসে বলছে যে এখানে ঘর হবে আমার আত্মীয়দের আমরা ঘর দেব। কিন্তু এটা আমাদের ঘরে দরকার আমরা ভূমিহীন আমাদের দিক অভিযোগ উঠেছে স্থানীয় জনপ্রতিনিধির খামখেয়ালিতে ঘর পাওয়া থেকে বাদ পড়েছেন এসব নিঃস্ব মানুষ কান্না সকি দেখতে পারে না অন্ধকার তার ঘর নেই কো তার জমি নেই কো তাক দিলেও দিতে পারে তাكو দিল না অন্য মানসিক বশাই দাও সরকারি কাছে আবেদন করছি এই জায়গা টুক জিনি আছে গেরিজিনি দায়জিনি অন্য মানুষ জিনি এখানে না আসে একবার স্পষ্ট করে বলতে পারে পতিত যারা ভূমিহীন তাদেরকে যাসাই বাসাই করেই তাদেরকে দিতে হবে এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান তুলে ধরে নিজের অবস্থান পতিত ভূমিহীনদের মাঝে আমরা এই ঘরগুলা বরাদ্দ করব বা এটা অলরেডি ভূমিহীনের জায়গাতে হচ্ছে এই ঘরটা আমরা একটা ভূমিহীনকে সিলেক্ট করে দিয়েছি অলরেডি জেলা প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অনিয়ম হওয়ার কোনো রকম সুযোগ নেই কারণ হলো এটি অনেক স্ক্রুটিনি করা হবে তারপরও যদি কোনো অনিয়ম হয় তা তার জন্য আমাদের আইনানুক ব্যবস্থা আছে সেই আইনানুক ব্যবস্থা তাদের যদি গ্রহণ করা হবে শামস তাবরিজ উচ্ছ্বাস মাই টিভি নিউজ ডেস্ক